আবহাওয়ার চাষে হচ্ছে জল জমে পচন ধরছে আলুতে আলুর ফলন গিয়ে হিমশিম খেতে হচ্ছে আলু চাষিদের বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরে ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় পরে তা কলকাতার দিকে সরে আসে যার জেরে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি ভরা ফাগুনে বৃষ্টিপাতের জেরে ক্ষতি আবাদে সবচেয়ে বেশি ক্ষতি আলু চাষে জমিতে জল জমে আলুতে পচন ধরেছে ফলে ক্ষতির মুখে আলু চাষিরা আলু চাষী স্বপন রায় জানান বিঘা প্রতি একশো কুড়ি থেকে দেড়শো মন আলু হয় প্রতি বছর এবছরও ফলন ভালো হয়েছে ঠিকই তবে আলু পচে যাওয়ায় বিপুল ক্ষতি ফলে চাষের খরচ তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের একই কথা জানালেন আলু চাষী বাবলু রায় আলুতে সমস্যা আমাদের এখন এক বিঘে জমিতে যে আমাদের পরিমাণে খরচপাতি হয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে এবার আমাদের ফলন বৃদ্ধি হলেও কিন্তু ওই জলের আবহাওয়ায় আমাদের মানে আলু পচন ধরে গেছে দাগি হয়ে গেছে নানান সমস্যা হয়ে গেছে তাতে দেখা যাচ্ছে আমাদের আমাদের পয়সা উঠবে না এই এখন আমরা খুব চিন্তায় আছি আর ওয়েদের যে এখনো যে অবস্থা তাতে কোনো আমাদের মাথায় হাত সবার অকাল বর্ষণের ফলে আলু চাষে খরচের টাকা তোলায় এখন বড় চিন্তা আলু চাষিদের কাছে সমস্যা বলতে এবার আমাদের প্রতি বছর আমাদের প্রতি দেড়শো দুশো বস্তা করে আলু হয় কিন্তু এবার আমাদের চা হওয়ার জন্য আমরা আলু তুলতে পাচ্ছি না এই আলু পচন ধরিতে কারণ আমরা কি করব মাথায় হাত আমাদের আমরা তো এবার চাষি আমরা মারা পড়ে যাব কী করে কী করব আমরা তাই চিন্তা করছি ফলন খুব ভালো হয়েছে এবার সেই হিসাবে আমরা আলু তুলতে পারবো কি না আছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বনগা